আমি যখন গান গাইছি সেরকম সময় যেতে যেতে তো একটা ব্যাপার তো থাকে আমাদের আমাদের সময়টাতে, এই গত 20 বছরে আমি একটা জিনিস সবচেয়ে বেশি দেখেছি, আমার সময় যেটা আমাকে ভাবিয়েছে সেটা হলো সারাক্ষণ একটা ছকে ফেলে দিলে, না দিতে পারলে শান্তিটা পায় না মানুষ। এটা আমরা সবাই, মানে আপনার সাথে আমি কেমন আছেন আপনার ভাষার থেকে আমি বোঝার চেষ্টা করছি, এই লোকটা কতটুকু ধার্মিক, এই লোকটা কোন দিকে হেলে আছে, এর এই ভাবনাটা কেমন। আসলে আমরা কিন্তু কথাও বলতে পারি, আমরা কিন্তু জিজ্ঞেস করতে পারি যে বিধান তো এই বিষয়ে আপনার ভাবনা কি, সেটা না করে আমি আপনাকে মাপযোগ করছি সারাক্ষণ। এবং আমাদের নিজেদের ভাবনায় আমরা এতটা কি বলবো আসক্ত, নিজের বুদ্ধির প্রতি আমাদের এত একটা অন্ধ আস্থা যে আর কারোর মতামত আর কারোর কোনো ভাবনা আমার থেকে একটু আলাদা হলে আমার যে অসহিষ্ণুতা হয়, এই চর্চাটাকে আমি খুব দেখেছি। তো আমি যখন রাজনীতি করছি, আমি যখন বলতে চাইছি মানুষ আমার দল, সে বলছে না তোমার একটা দর্শন লাগবে। আমার তো দর্শন আছে, আমার দর্শনটা হলো আমি যাকে খুশি ক্ষমতায় তুলব, যেই মাত্র সে ক্ষমতায় যাবে সেই মুহূর্ত থেকে আমি যেন তাকে নজরদারি করতে পারি, এটা আমার দর্শন, এটা আমার রাজনীতি। প্রশ্ন আমি তাহলে আসলে কার লোক, তুমি রাজনীতি বা ক্ষমতায় অন্ধ দুচ, আমি যদি বলি আমি কৃষকের নেপে খাওয়া ভাত, যদি বলি আমি ইট ভাঙা শিশুর দুহাত, আমি যদি বলি আমি শ্রমিকের পিঠে জমানো, আমি সেই মেয়েটা যে ধর্ষণ শেষে হলো খুন,
বিষণ্ণ ঠকে যাওয়া মাটি, এটাই আমার রাজনীতি। আমি সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।